স্বর্গ এবং নরক্ষী এই বিষয়টা যারা ধর্ম সম্পর্কে খুব একটা জানে না তাদের কাছে খুব কনফিউশিং হয়ে যায় আর বিভিন্নভাবে এক প্রকার ব্ল্যাকমেলিং করে এক শ্রেণীর লোক আর স্বর্গে পাঠানোর জন্য খুব ব্যস্ত হয়ে যায় এখন মৃত্যুর পরে আমরা যে সমস্ত শ্রাদ্ধকর্ম শ্রাদ্ধ মানে হল ব্রাহ্মণ ভোজন করানো শ্রাদ্ধকর্ম করে থাকি তার উদ্দেশ্য হল পরলৌকিক আত্মাকে স্বর্গে পাঠানো তাই স্বর্গ হলো এমন একটা জায়গা পৃথিবীর ঊর্ধ্বতর লোক যেখানে আনলিমিটেড ভোগ সেখানে গেলে আর একটা নতুন শরীর হবে যে শুক্ক শরীর যাচ্ছে সেই সূক্ষ্ম শরীর এমন একটা স্থূল শরীর লাভ করবে সেই শরীরে সেই ভোগটা করার ক্ষমতা থাকবে শুধু ভোগ্য বস্তু থাকলে তো হয় না ভোগ করার ক্ষমতা থাকবে এমন শরীরও থাকতে হয় তা স্বর্গে গেলে সেই শরীরও সে লাভ করবে আর ভোগ্য বস্তুগুলোও তার কাছে থাকবে তাই হলো স্বর্গ আর নরক কি নরক হলো এমন একটা লোক পৃথিবীর নিম্নতম লোক নিম্নতর নিচে আছে এই লোকটা যেখানে তাকে শাস্তি পেতে হচ্ছে তার কর্মফল অনুযায়ী বিভিন্ন শাস্তি তার জন্য বিধান করা আছে তা এই রকম আঠেরোটা লোক হওয়া সম্ভব শাস্ত্রে আছে কোন শাস্ত্রে না শিবগীতা শাস্ত্রে বলছে শিবগীতা কোথা থেকে আসছে না পদ্মপুরাণ পদ্মপুরাণের উপনিষদ ভাগে শিবগীতা উপনিষদ আছে তা সেখানে আঠেরো লোকের কথা বলা আছে তা পৃথিবীর নিচে যে লোকগুলো থাকে সেগুলো হচ্ছে কর্মফল অনুযায়ী যায় সেখানে কি হয় বলে কষ্ট লাভ করে মানে কষ্টের ভোগ হয় সেখানে নরকে ফ্রাই করছে আগুনে জ্বালাচ্ছে আবার তাকে সেরম শরীরও দেওয়া হচ্ছে ঠিক আছে সে শরীর কিন্তু সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গিয়ে আবার নিঃশ্বাস হয়ে যাচ্ছে তা নয় শরীর থাকছে সেখানে তাকে সেই কষ্ট ভোগ করার মতো শরীর দেওয়া হচ্ছে ঠিক আছে এরকম নিম্নতর লোকগুলো কি পাতাল বিতাল রসাতল নরক এই সমস্ত লোক আছে আর পৃথিবীর ঊর্ধ্বে কারা আছে ভূ ভুবস্বর মহজন তপসত্য এই ছটা লোক আছে হ্যাঁ আর পৃথিবীর ঠিক উপরে আছে ভূলোকের ঠিক উপরে আছে স্বর্গলোক ভূবরলোক স্বর্গলোক মহলোক তপলোক জনলোক সত্যলোক এরকম পরপর পরপর যখন কারোর উত্তরগতি প্রাপ্ত হয় মৃত্যুর পরে উপনিষদ অনুযায়ী পরপর লোক প্রাপ্ত হয়ে হয়ে সত্যলোকে গিয়ে পৌঁছায় ঠিক আছে তাই এরকম একটা কনসেপ্ট আছে স্বর্গ ব্যাপারটা হলো আনলিমিটেড ভোগ সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি আর আমাদের পরিচিত লোকজনকেও পাঠানোর চেষ্টা করছি কেন সেখানে সে ভালো ভোগ করবে যেখানে ভোগটাই আর কি জীবনের উদ্দেশ্য এই হলো এক কথা কিন্তু হিন্দু ধর্ম ভোগ করার জন্য নয় হিন্দু ধর্মের উদ্দেশ্য হলো লিবারেশান লিবারেশান বা মুক্তি লাভই হলো হিন্দু ধর্মের উদ্দেশ্য প্রত্যেক ঋষি মণি প্রত্যেকেই বলেছে এই ব্যাপারটা খুবই নগণ্য ব্যাপার মানুষ যখন স্বর্গের জন্য ছটফট করছে কেন না স্বর্গ তো একদিন পূর্ণকর্মের একদিন ক্ষয় হবে যে পূর্ণ পূর্ণকর্মের জন্য সে স্বর্গে যাচ্ছে একদিন তার ক্ষয় হবে তখন কি হবে তাকে আবার নিম্নতর লোক ভুলোকে ফিরে আসতে হবে তখন তার পারব্ধ কর্ম অনুযায়ী আবার একরকম মানব শরীর প্রাপ্ত হবে বা অন্য কোনো শরীরও প্রাপ্ত হতে পারে সেই মতো তার সেই শরীর অনুযায়ী তখন তার চিন্তাভাবনার বিকাশ হবে তখন সে নিজেকে সেই শরীর অনুযায়ী চিন্তা করতে করতে আরেকটা জন্ম তার কেটে যাবে আর তার কর্ম অনুযায়ী আবার পরবর্তীকালে সেটা ফল প্রদান করবে এই কর্ম আর কর্ম ফল এই যে চক্র ব্রহ্মচক্রের মধ্যে আমরা আবর্তিত হয়ে চলেছি শ্বেতাশ্বতর উপনিষদ আচ্ছা এই পর্যন্ত হলো তাহলে লিবারেশনের কথা এলো তা হিন্দু ধর্মে বলা হচ্ছে যে সেই জন্যই চক্রের মধ্যে আবদ্ধ না হয়ে থেকে চক্রের বাইরে একবার কেটে বেরিয়ে আসতে হবে গুটি পোকা যেরকম প্রজাপতি হয়ে বেরিয়ে আসে না গুটি থেকে ঠিক সেইভাবে চক্র থেকে বেরিয়ে এসে মুক্তি লাভ করতে হবে তখন জন্ম মৃত্যুর কোনো বন্ধন থাকবে না আর সেই আনন্দ ভোগ নয় সেই যে আনন্দ সেই আনন্দের স্বরূপে মিশে যাওয়া তার কোনো সীমা নেই হ্যাঁ ব্রহ্মের যে স্বরূপ ব্রহ্মের স্বরূপ তো দুই রকম একটা হচ্ছে প্রত্যক্ষ একটা হচ্ছে তটস্থ প্রত্যক্ষ স্বরূপ হল সৎ ছিদ আর আনন্দ ব্রহ্ম নিজেই সৎ আমাদের স্বরূপ হল সৎ ছিদ এবং আনন্দ